আপনার নর্থ ইস্টে আইল্যান্ডে কুড়ি টাকার পুরনো ইন্ডিয়ান নোটে এই লাইট হাউসের ছবি রয়েছে। আমরা আজ চলেছি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অন্তর্গত নর্থ বে আইল্যান্ডের উদ্দেশ্যে। আন্দামান দ্বীপপুঞ্জের অন্তর্গত নর্থ বে আইল্যান্ডটি তার আদিম সমুদ্র সৈকত, শ্বাসরুদ্ধকর দৃশ্য এবং সামুদ্রিক প্রাণীতে ভরা অসামান্য সুন্দর একখানি দ্বীপ। এই দ্বীপটি পোর্ট ব্লেয়ারের নিকটবর্তী সবচেয়ে জনপ্রিয় এবং সুন্দর দ্বীপ। পর্যটকরা এখানে নানা রকম ওয়াটার অ্যাক্টিভিটি করতে পারেন এবং সমুদ্র তীরে বিশ্রাম নিতে পারেন। এই দ্বীপটি ভ্রমণের পক্ষে সব বয়সের মানুষের কাছেই বেশ উপযুক্ত। পোর্ট ব্লেয়ার থেকে নর্থ বে আইল্যান্ডের দূরত্ব প্রায় 42 কিলোমিটার, যেতে সময় লাগে 75 মিনিট। যদিও আপনার বোট প্রথমে রস আইল্যান্ড গিয়ে সেখান থেকে ঘন্টা দেড়েক পর নর্থ বে আইল্যান্ডের দিকে রওনা হবে, সময় লাগবে সেখান থেকে 30 মিনিট। নর্থ বে আইল্যান্ডের জনসংখ্যা প্রায় 1600। নর্থ বে আইল্যান্ডে প্রচুর খাবারের দোকান পাবেন। এখানে চা, শরবত, কোল্ড ড্রিঙ্কস সহ বিভিন্ন ধরনের খাবার কিন্তু পাবেন। সেই সঙ্গে রয়েছে প্রচণ্ড রোদের হাত থেকে বাঁচার জন্য বসবার ছাউনি এবং সন্মুখে অসাধারণ সমুদ্র। আপনি টুকটাক কেনাকাটা করতে চাইলে এখান থেকে করে নিতে পারেন, কারণ জারোয়াদের মূর্তি বা পুতুল এবং স্টোন জাতীয় অলঙ্কার কিন্তু এখানেই সস্তায় পাবেন। পোর্ট ব্লেয়ারে কিন্তু দাম দ্বিগুণেরও বেশি, আর এরা যে কাগজ দেবে সে কাগজ কিন্তু বৈধ কাগজ। নর্থ বে আইল্যান্ডে পর্যটকরা মূলত আসেন বিভিন্ন রকম ওয়াটার অ্যাক্টিভিটির জন্য। এখানকার সমুদ্রের জল, এটা স্কুবা ডাইভিং এবং স্নর্কেলিংয়ের জন্য আদর্শ স্থান। স্কুবা ডাইভিংয়ের জন্য খরচ পড়বে মাথাপিছু 3500 টাকা এবং স্নর্কেলিংয়ের জন্য লাগবে মাথাপিছু 1000 টাকা। এখানে আপনি গ্লাস বটম বোট রাইড করে জলের নিচের রহস্য অন্বেষণ করতে পারেন। কাঁচ স্বচ্ছ জলের নিচে রং বেরঙের সামুদ্রিক মাছ, কোরাল ও অন্যান্য সামুদ্রিক প্রাণী খুব কাছ থেকে আপনি দেখতে পাবেন।
জলটাকে শোধন করে দেয় না? বিচের ধারে বেশ কিছু রেস্টুরেন্ট পেয়ে যাবেন, এখানে 150 টাকায় আপনি লাঞ্চ করে নিতে পারবেন। তবে সি ফুড খেলে কিন্তু দাম একটু বেশি পড়বে। আমাদের জাহাজ এখন ফিরে চলেছে পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে। নীল সমুদ্র পথ পাড়ি দিয়ে আমরা এগিয়ে চলেছি পোর্ট ব্লেয়ারের দিকে। দূরে যে জাতীয় পতাকা দেখা যাচ্ছে, এটি 1943 সালে প্রথম উত্তোলন করেন নেতাজি সুভাষচন্দ্র বোস।